দরজায় কড়া নাড়ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘোষণা দিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষিতদের নিয়েই চূড়ান্ত দল সাজাবে টিম ম্যানেজমেন্ট। সবশেষ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি দল। তরুণ ব্যাটার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে টিম টাইগার্স। চট্টগ্রামে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ, পরে ঢাকায় খেলবে শেষ দুটি ম্যাচ, আর জিম্বাবুয়ের ক্রিকেট দল আগামী 28 এপ্রিল বাংলাদেশে আসবে। টি টোয়েন্টিতে এই দুই দলের প্রথম পাঁচ ম্যাচের সিরিজ হবে এটি। চট্টগ্রামে জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী 30 মে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ 5 ও 7 তারিখ। প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়, তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর 3টায়। তবে শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দুই দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 10 ও 12 মে হবে ম্যাচ দুটি। সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়, শেষটি সকাল 10টায়। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তন আসছে না। সেরাদের পাশাপাশি তরুণদের নিয়ে দল সাজাবে টিম ম্যানেজমেন্ট। সেই দলে থাকছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও বিপিএলের ঝড়তোলা পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সবশেষ বিপিএলে অসাধারণ পারফরমেন্স করার পর চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে থাকা তামিম ইকবাল অবসর ভেঙে জাতীয় দলে ফিরলে অভিনন্দন জানাবে বিসিবি। অবশ্য 2 বছর আগে টি টোয়েন্টি থেকে তামিম অবসর নিয়েছে, কিন্তু পাকিস্তান, ইংল্যান্ড সহ বিশ্বের অনেক দেশেই তারকা ক্রিকেটার দল ও দেশের জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন। সবশেষ অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। তাই তামিম ফিরলে সেটি দেশ ও দলের জন্যই মঙ্গল হবে, কারণ তামিমের পর এখন পর্যন্ত ওপেনিং জুটি নিয়ে কোনো সমাধান খুঁজে পায়নি বিসিবি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ওপেনিং জুটি নিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। সবশেষ নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন লিটন সৌম্য, আর নিজেদের প্রমাণ করতে পারেননি এনামুল হক বিজয়। তবে তানজিদ হাসান তামিমকে নিয়ে বড় স্বপ্ন দেখছে নির্বাচকরা। একই সাথে সৌম্য চোট নিয়ে আপাতত রয়েছেন দলের বাইরে, ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা থেকেই গেছে। তাই বিসিবি অপেক্ষায় আছে দুই তামিমকে টি টোয়েন্টিতে দেখতে, আর ওয়ান ডাউনে থাকছেন নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয়, আর 5 নম্বরে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, 6-এ অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ জাকের আলী, 8-এ রিশাদ হাসান। এছাড়া 3 পেসার নিয়ে খেললে সুযোগ পাবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।